সো হে গাইস সুজগল তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এইচডির ফ্যামিলি মেম্বার্স তো যাই হোক নতুন একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগত আজকে বাঙালিদের কাছে একটা স্পেশাল একটা দিন তার কারণ হচ্ছে আজকে হলো মহাশিবরাত্রি তো আজকে সেই জন্য আমি তারপর দুটো তিনটে ভাই তারপর ওই সাইডে সুপ্রভাত আছে বিশাল আছে চয়ন আছে হরিয়া সব মিলে যাচ্ছে আজকে গঙ্গায় একটু শুদ্ধ হতে ভাই জীবনে অনেক পাপ কাজ করেছি তার জন্য এখন যাচ্ছি গঙ্গায় স্নান করতে যেহেতু শিব পুজো দিন ভাই স্নান করতে হয় তো একটু গঙ্গায় কি ভাই স্নান করবো ভাই কিন্তু অলরেডি জামা প্যান্ট আমি নিয়ে নিয়েছি তুই যাবি নাকি ভাই ও কি করছে তুই পাপ কাজ করি না তুই অনেক ভালো কাজ করিস আমাদের আমরা হলো পাপি লোক ঠিক আছে সেই জন্য আমি গঙ্গায় যাচ্ছি স্নান করতে চল তুই আগে পাপ কাজ কর তারপরে ঠিক আছে আমাদের মতো পাপ কাজ কর তারপরে হ্যাঁ ও গাইস তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি ভাঙাচোরা রাস্তা দিয়ে দুই পৃথিবী চলো দুইজনই আছি গাড়ির পিছনে সেই জন্য গানটা করলাম দুই পৃথিবী যেন কপি নামে দাও ইউটিউব ফ্যামিলি তো 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 গাইস দুদিন আগে এখানে মেলা এলাম লোকজন প্রচুর ছিল বাট এখন মেলা নেই লোকজন শেষ আজকে যেহেতু শিবরাত্রি সেই জন্য গাড়ি সবাই মিলে দেখতে পাচ্ছ এখানটায় কত গাড়ি একটা গাড়ি দুটো গাড়ি তিনটে গাড়ি ওই যে একটা চারটে ওই যে একটা বাচ্চা ভাই ওটা সবচেয়ে বড় লোক মানে ডিউক গাড়ি তো যাই হোক মানে এখন আমরা কোথায় যাচ্ছি গঙ্গায় কি করতে একবার মানে মহারার মাঝে হয়ে যাক হ্যাঁ বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে খালি হাতে কানা মাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে তুই পৃথিবী কিসের চাহিদা ও তো যাই গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মঙ্গল পাণ্ডিতিক পার্কের সামনে আমি আর বিশাল সবার আগে এসে পৌঁছেছি ওরা কোথায় ওরা তো আমাদের আগে ছিল বাট ওরা কোথায় কোথায় রে রাস্তা ভুলে গেছিস ওরা কোথায় চলে গেল রে গাইস আমরা দু মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি এখানটা এখন আসার নাম নেই ভাই ওরা সবার আগে ছিল বাট আমরা পিছনে ছিলাম বাট আমরাই আগে চলে এসেছি যাই হোক গাইস ফাইনালি কিন্তু গঙ্গা দর্শন পেয়ে গেছে অনেকদিন পরে গঙ্গা দর্শন পাচ্ছি তো ভাই গঙ্গায় ভিড়টা দেখো ভাই এখানে ক্রাউডটা দেখো করো ভাই সাহেব ভাই ইউটিউব মেরা কি দেখে বাবার ঘন্টি টং 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 তুনে মারি এন্ট্রি আড় দিল মামা জায়গা টং গাইস গঙ্গায় ভিড়টা দেখো একবার এ ভাই চটি পরে চলে এসেছি আজকে ভাই এত লোকের মধ্যে আমি খালি গায়ে স্নান করবো কি করে ভাই আমি তো একটা আমি তো ভাই গামছা খুলছি আগে চাপ নেই এই যোগ আমাদের পাড়ার লোক ভাই প্রচুর ভিড় তো ভাই আজকে ক্রাউডটা তো প্রচুর সবাই এখানে কিন্তু জামা প্যান্ট অলরেডি খোলা হয়ে গেছে বাট আমিও খুলেছি আর আমি খালি গায়ে হইনি খালি গায়ে হবো আমার বডি দেখে সবাই তো হাসবে না আমি খুলবো না আমি জামা পরে স্নান করবো না ভাই এটা একটা চিটিং ভাই সবাই খুলবো না আমি জামা প্যান্ট পরে স্নান করবো কেজে ভাই ভাই কি করছিস তুই ওটা কি করছিস রে কি করছিস প্রেয়ার করছিস বাস্তব বিসর্জন তো যাই গাইস বেশ মজা হচ্ছে কিন্তু অনেকদিন পর গঙ্গা স্নান করছি আমি আজকে মানে ভাই লাস্ট যখন ঠাকুমা মারা গেছিল ঠাকুমা না জেঠু মারা গেছিল তখন তো গঙ্গা স্নান করেছি তারপরে গঙ্গা স্নান করা হয়নি তো আজকে অনেকদিন পর কিন্তু গঙ্গা স্নান করতে এসেছি মেনলি পুজো তো পুজো তো আমি দিতে পারবো না আমরা তো পুজো পুজো দিতে পারবো না তার কারণ ভাই ঠাকুমা যেহেতু মারা গেছে পুজো দিতে পারবো না এক বছরের মধ্যে তো সেই জন্য স্নান করবো গঙ্গা থেকে শুদ্ধ যাবো এখন সবাই পাপি লোক ঠিক আছে এখানে একটা লোক নেই যে অপাপি সবাই পাপিষ্ট লোক ঠিক আছে একমাত্র আমি একটু ভালো ছিলাম আমিও পাপি হয়ে গেছি এদের সাথে মিশে মিশে তো যাই হোক আমি এখন মানে গঙ্গা স্নান করে পাপি থেকে মুক্তি হবো চলো
কন্টিন বড় ম্যাচ দিয়া ওই গঙ্গায় স্নান করছে ভাই সাইডে বড় ঠান্ডা এই ভাল ভাই ভাই এখান না ডুব দেবো চল একসাথে ঠিক আছে একসাথে রেগ ভাই আজ আইবন কন্টিন বড় ম্যাচ দেখে তুমি জলে ডুব দেবো ঠিক আছে কমপ্লিট সুব্রভাতের ফোন দিয়ে আজকে আমি ভিডিওটা কন্টিনিউ করলাম আর সুব্রভাত ভাই এত পরিমাণে ভয় পাচ্ছে না যেহেতু ওর 14 প্রো ম্যাক্সটা আমার 12টা যেহেতু জলে ভিজিয়ে খারাপ হয়ে গেছিলো ওর 14 প্রো ম্যাক্সটা যেহেতু না খারাপ হয় সুব্রভাত কিন্তু ওই যে ভাই বুকের মধ্যে কেমন লাগছে ভাই শিবের মাথায় জল মন্দির ঠিক আছে শিবের মাথায় যা জল ঢালছে সব এখান থেকে সেখান থেকে পড়ছে সব কিছু ঠিক আছে আজ নাকি শিবরাত্রি ঠিক আছে তো আমি শুনেছি যাদের নাকি বয়ফ্রেন্ড আছে বা যাদের বর আছে তাদের মাথায় জল ঢালে তো আমার মাথায় তো কেউ জল ঢাললো না ভাই দেখা যাক যখন হয়তো হবে তখন হয়তো জল ঢালবে মাথায় যদি জল ঢালতো মাথাটা ভিজে থাকতো না যাই হোক দেখা যাক কী আর করা যাবে সবাই ওখানে না মানে নতে পারে মানে টিকা লাগাচ্ছে তো আমি এখন লাগাবো তো যাই হোক ফাইনালি কিন্তু টিকা নিয়ে নিয়েছি ভাই এই টিকাটা ভাই এই ধরনের টিকা আমি ফার্স্ট টাইম নিলাম এটাকে যখন মায়াপুর গেছিলাম মায়াপুরে গিয়ে মানে ওই কৃষ্ণের যে টিকাটা ভাই ওটা নিয়েছিলাম আর এটা ভাই হারার মাদের টিকা ও ভাই সেটা লাগছে কিন্তু আর কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দেখি তো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো আমার কেমন লাগছে আমার ভালো লাগছে একদম নায়ক তো ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে মাকে বললাম খেতে দাও তো মা খেতে দিলো খাওয়া দাওয়া করে আমি আজকে পুজো তাও কিন্তু মাংস দিয়ে ভাত খেয়েছি নামটা জানি না এখানে অনেক 10 জন লোক আছে আমরা এখানে 10 জন 10 জন মিলে 10টা মানে 10 কাপ চা আর 10টা বিস্কুট চশমা ফোন জলের বোতল মদের বোতল সব এক কাপ চাই তোমাকে চাই তো যাই হোক ভাই ওখান থেকে চা ফা খেয়ে এসে ডাইরেক্ট এখন চলে এসেছিলাম বর্তিলবিলে বর্তিলবিলে এখন আমাদের জমিটা দেখতেছিলাম যে দুদিন পরে পেঁয়াজ উঠবে যেহেতু তো অনেকদিন জমিতে আসা হয় না তো আজকে একটু জমিতে আসলাম এখন যে জমিটার অবস্থা দেখলাম যে পেঁয়াজ কতদূর কি হয়েছে ঠিক আছে তো ভাই এখানে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই বড় হয়ে গেছে যে খাওয়ার মতো কিন্তু হয়ে গেছে ঠিক আছে পেঁয়াজটা এই তো তুলে পেঁয়াজটা তুলে নিলাম খাওয়ার মতো কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে ও লাগিয়েও দিলাম ঠিক আছে
মোটামুটি এই পেস্ট অনেক বেশ যখন দেখছো মোটামুটি ভালোই পেঁয়াজ হয়েছে, বাট যদি ওই প্রথম দিকে যদি পেঁয়াজগুলো নষ্ট না যেত না তাহলে জমিটা পুরো মানে পুরো ভর্তি থাকতো, ঠিক এই জমিটার মতো এরকম ভর্তি ভর্তি পেঁয়াজ থাকতো। বাট জমিটা খারাপ হয়ে গেছে যেহেতু যেহেতু ভাই জল জমে গেছিলো জমিতে, কিছু কিছু পেঁয়াজ না যা সেই জন্য জায়গায় জায়গায় পেঁয়াজ মারা গেছিলো, ঠিক আছে। সেই জন্য ভাই পেঁয়াজগুলো এইখানটায় পেঁয়াজ হয়নি, ওই সামনে দেখো এইখানটা দেখতে পাচ্ছ এদিকটায় কত সুন্দর পেঁয়াজ হয়েছে, বাট ওই দিকটায় না পেঁয়াজ হয়নি। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি আমি, এদিকটা দেখতে পাচ্ছ ফাঁকা, এইসব জায়গায় যা যা পেঁয়াজ ছিল সব মারা গেছে, ওই দিকটায় তো পুরো নেই পেঁয়াজ। এটা হচ্ছে মেনু কার্ড। তো চলো এখন হট করে পেটে ব্যথা করছে কেন আমি বুঝতে পারছি না, প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে আমার, বাইরে গিয়ে একটা গ্যাসের ট্যাবলেট খেতে হবে। তো চল ভাই চল। তো চলো ভাই সাজি উঠে আনি, শেষ করছি, দেখা যাচ্ছে তোমাদের পরদিন সকাল 8টার সময়। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা যাচ্ছে তোমাদের পরদিন সকাল 8টার সময়। তো টেক কেয়ার, বাই, লাভ ইউ।